বন্ধুরা, আজ একটা লোভনীয় ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করব, যার ভারতবর্ষ জুড়ে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। যদিও আপনি আপনার লোকাল মার্কেটেই বিক্রি করে কুল করতে পারবেন না, বর্তমান সময় এইসব দ্রব্যগুলির প্রচুর চাহিদা আছে। তাহলে চলুন, কি ব্যবসা, কিভাবে শুরু করবেন, কি মেশিন কিনতে হবে, কাঁচামাল কোথায় পাবেন, মেশিনের দাম কত, সারাদিনে কতটা পরিমাণে উৎপাদন করতে পারবেন এবং সর্বোপরি কত টাকা আয় করতে পারবেন, সমস্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম ঋষিকা ভুজেল। আর আপনার কোম্পানির নাম? কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। ম্যাডাম, আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন যদি একটু বলেন? আজকে আমরা একটা বিজনেস সম্বন্ধে জানতে চলেছি, যেটা খুবই ইউনিক এবং খুবই চাহিদাপূর্ণ। আপনারা মার্কেটে বেরোলেই দেখতে পারবেন যে বিকেলবেলা হলে আপনাদের ছোট থেকে শুরু করে বড় সবারই খুব প্রিয় একটা ফেভারিট খাবার তৈরি করার একটা মেশিনের ব্যাপারে আজকে আমরা জানতে চলেছি। তো দেখতেই পাচ্ছেন আমার পাশে মেশিনটা আছে। তো এই মেশিনটা হচ্ছে আপনার মোমোজ মেশিন, মোমো তৈরি করার মেশিন এটা। আচ্ছা, এটা মোমো তৈরি করার মেশিন? হ্যাঁ, এই মেশিনে মোমো তৈরি হয়? হ্যাঁ, এই মেশিনে পুরো আপনার প্রপার ভাবে মোমো তৈরি হয়, শীট কাটিং ও সম্পূর্ণ কিছু হয়, আপনার মোমো তৈরি হয়ে বেরোবে। আচ্ছা, তো ম্যাডাম মনে করুন এই মেশিনটা হয়তো কেউ কিনে নিয়ে যাচ্ছেন, তো একদম প্রথমের দিকে তো তিনি জানেন না যে কিভাবে মেশিনটা চালাবেন বা কিভাবে মেশিনটা অপারেট করবেন, তো সে ব্যাপারে আপনারা কতটা হেল্প করতে পারবেন? আমাদের এখানে শুধু মোমোজ মেশিন বলে না, আপনি যে কোনো মেশিন নিলে আমাদের এখানে মেশিনের সাথে কিভাবে আপনি কাজ করবেন, মেশিন ইনস্টলেশন থেকে শুরু করে মেশিনের সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আসবে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে, যে মেশিন কিভাবে চালাবেন, মেশিন কি করে অপারেট করবে, সে সমস্ত কিছু গিয়ে টেকনিশিয়ান আপনাকে দেখিয়ে দিয়ে আসবে। আচ্ছা, তো আমার টেকনিশিয়ান বলতে পারছেন যে আবার একদম বাড়িতে গিয়ে যেহেতু দেখিয়ে দিয়ে আসবে তাই তার আর কোনো সমস্যা হবে না? না, এক্স্যাক্ট। আর এই মেশিনটা কি প্রত্যেকে চালাতে পারবেন? হ্যাঁ, প্রত্যেকেই চালাতে পারবেন। আচ্ছা, তো মেশিনটা মনে করুন কেউ কিনে নিয়ে গেলেন, তো এটা ইলেকট্রিক লাগবে নাকি? হ্যাঁ, ইলেকট্রিক তো লাগবে, দেখছেন এত বড় একটা মেশিন, যেটা আপনার ফুললি অটোমেটিক মেশিন আছে। আচ্ছা, ফুললি অটোমেটিক মেশিন? হ্যাঁ, এটা একদম ফুললি অটোমেটিক মেশিন আছে। তো সেক্ষেত্রে এখানে দেখছেন যে প্লাগের জায়গা করাই আছে, তো সেখান থেকে আপনার পুরো ইলেকট্রিসিটির মাধ্যমে চলবে। আচ্ছা, তো বাড়ি এটা কি বাড়ির ইলেকট্রিকে চালানো যাবে? হ্যাঁ, এটা আপনার নর্মাল বাড়ির কারেন্টেই চলবে, 220 ভোল্টের লাইনেই আপনার এই মেশিনটা চালাতে পারবেন। আর এটার কি বিভিন্ন ধরনের মেশিন রয়েছে নাকি না ওই একটাই ফুল অটোমেটিক মেশিন রয়েছে? না, বিভিন্ন ধরনের মেশিন আছে। আপনার যেমন এটা একটা মেশিন দেখছেন, তো মোটামুটি আপনার মোমোজ মেশিনের প্রাইস স্টার্টিং হচ্ছে আপনার 1,80,000 টাকা দিয়ে স্টার্টিং হচ্ছে। এবার ইন্ডিভিজুয়ালি একটা মেশিন তো দেখানো সম্ভব না, তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এখানে আসেন, আপনারা আসুন, এসে ভিজিট করুন, তো সেক্ষেত্রে কোন মেশিনের কি প্রোডাকশন, কি ক্যাপাসিটি, তো ক্যাপাসিটি অ্যাকর্ডিং মেশিনের প্রাইস ফিক্সড হয়। তো সেরকম আপনারা আসলে সমস্ত কিছু বুঝিয়ে বলা হবে কোন মেশিনের কি প্রাইস আছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে মেশিন আমরা মোমোতে দেখেছি একটা ছোট সাইজের মোমো হয়, বড় সাইজের মোমো হয়, তো বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম নাকি? একটা মেশিনে না, একটা বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম না, আপনার একটা মেশিনের মাধ্যমে আপনি বিভিন্ন রকম মোমো তৈরি করতে পারবেন। শুধুমাত্র আপনার হচ্ছে কি মোমোজের যে ডাই রয়েছে, ওখানে যে আপনার ডাই রয়েছে, ডাইয়ের সাহায্যে আপনার বিভিন্ন রকম শেপ, বলুন বিভিন্ন রকম শেপস এর মোমো দেখতে পাই, তারপরে ছোট বড় যেমন আপনি বললেন, তো সেরকম বিভিন্ন রকম সাইজ বা বিভিন্ন রকম ডিজাইনের আপনি মোমো একটা মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা, তার মানে একটা মেশিন কিনলেই বলতে পারেন বিভিন্ন শেপের যেমন তৈরি হবে পাশাপাশি কিন্তু বিভিন্ন সাইজের মোমো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, তোর এর সঙ্গে তো আর একটা হয়তো মেশিন লাগলেও লাগতে পারে, এটা কি লাগবে যে আটা মাখার মেশিন কিছু লাগবে কি? হ্যাঁ, সেটা আপনি যদি রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে নিতে পারেন নাকি? ভালো হবে, যেহেতু আপনি ফুললি অটোমেটিক মেশিন নিচ্ছেন, তো সেক্ষেত্রে যদি আপনি মিক্সার মেশিন নিয়ে নেন তাহলে খুবই ভালো হবে। আর যদি মনে করেন না, এক প্রথমে ইনভেস্টমেন্ট করবেন না মিক্সার মেশিন নিয়ে, প্রথমে হাতে মেখে চালাবেন, তো সেটাও করতে পারেন, এমন কোনো ব্যাপার নেই যে আপনাকে মিক্সার মেশিন নিতেই হবে। তো প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম কি রয়েছে? এটা প্রোডাকশন ক্যাপাসিটি যেহেতু আপনাকে বললাম ফুললি অটোমেটিক মেশিন, তো সেক্ষেত্রে আপনার এটার মধ্যে প্রত্যেক ঘন্টায় আপনি যদি হিসাব করেন 1,000 থেকে 2,000 পিসেস মতো মোমো তৈরি হবে। আপনার সেটা ডিপেন্ড অন আপনার ডিজাইন এবং আপনার সাইজের উপরে আপনার প্রোডাকশন ডিপেন্ড করছে। সেটা তো স্বাভাবিক জিনিস, ওটা মোটামুটি মিনিমাম 1,000 থেকে 2,000 পিস হবে। আচ্ছা, তার মানে বলতে পারছেন যে একদম হিউজ পরিমাণে প্রোডাকশন হবে? হ্যাঁ, হিউজ হিউজ প্রোডাকশন। আর বাড়ির মহিলারা যদি কেউ কিনে নিয়ে গিয়ে এটা সুইগি কিংবা জোম্যাটোতে তৈরি করে বিক্রি করেন, তো এছাড়া যে বিভিন্ন রকম যে এখন যে আমি দুটো এক্সাম্পল দিলাম যে করেছে বিভিন্ন রকমের কোম্পানি দিয়ে, ওয়াও মোমো, ওয়াও চায়না, এরকম টাইপের যে করেছে, তো সেক্ষেত্রে আপনার সেরকম দেখতে গেলে আপনার ফ্রোজেন মোমো যেগুলো হয় সেগুলো বিভিন্ন রকম আমরা বিভিন্ন রকম দোকানের থেকে বেশি আমরা ঘরেও নিয়ে গিয়ে ফ্রোজেন মোমোটা ইউজ করে মোমোটা ইউজ করে শুকনো মোমোটা বলছেন? হ্যাঁ, শুকনো মোমোটা, যেটা কিনা শুধুমাত্র আমরা গিয়ে প্রেশার কুকারে দিয়ে মানে করে নিয়ে আমরা খেতে পারি, তো সেরকম ধরনের মোমোও আমরা এটার মাধ্যমে বানাতে পারবো। তো সেক্ষেত্রে দেখতে গেলে আপনারা নিশ্চয়ই জানেন যে মোমোর কত পরিমাণে চাহিদা আছে, বিকেল হওয়ার পর থেকে আমাদের মোমোর চাহিদা বাড়তে থাকে প্রত্যেকটা দোকানে।
একদম বিকেল সেলের থেকে যদি চাহিদা বাড়তে থাকে, তা এখানে হোলসেলারের প্রশ্ন আসছে না এবং এটা লোকালি বিক্রি করতে হবে বলা যেতে পারে এক প্রকার, তাই তো? না, আপনার এইসব যে আপনার যে প্রোডাকশন হচ্ছে সেগুলো আপনি বিভিন্ন রকম হোলসেলার ডিস্ট্রিবিউটারের কাছে দিতে পারেন। যেমন আপনাদেরকে বলালো ফ্রোজেন মোমো, ফ্রোজেন মোমোগুলো তো আপনারা দোকানদার রাখেন না, তো সেক্ষেত্রে এগুলো বড় বড় ডিস্ট্রিবিউটার হোলসেলার এনারাই কিনে থাকে, তো সেক্ষেত্রে সেখান থেকে তারা সাপ্লাই দিয়ে থাকেন দোকানে, তো সেক্ষেত্রে আপনারা খুব সহজে প্রোডাকশন করে বিভিন্ন রকম হোলসেলার ডিস্ট্রিবিউটার ছাড়া, তো আপনি বললেন যে সুইগি জোম্যাটো বিভিন্ন রকম পোর্টালে আপনারা গিয়ে রেজিস্টার করিয়ে সেখান থেকেও আপনারা সেখান থেকে বিক্রি করতে পারেন, সাপ্লাই দিতে পারেন, একদম তাই। তো মোটামুটি প্ল্যাটফর্মের এখন অভাব নেই, কেউ চাইলেই ছুটে কাজে লাগাতে পারবে। একটা প্রোডাক্ট এমনই একটা প্রোডাক্ট যেটা কিনা মনে হয় না কাস্টমার কোনো রকম অভাব পড়বে, লোভনীয় প্রোডাক্ট আর কি। হ্যাঁ একদম। তো অনেকে হয়তো মেশিন কিনতে চাইছেন কারণ এই ব্যবসা সত্যি একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তো সেই হিসাবে মেশিন কিনতে চাইছেন, কিন্তু মেশিন কেনার জন্য যে হাতে টাকার দরকার সেটা হয়তো নেই, তো এই ব্যাপারে আপনারা কতটা কি হেল্প করতে পারবেন? দেখুন, এক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ফাইন্যান্সের ব্যবস্থা আমরা করে দেবো, আমরা আপনাকে ডিরেক্ট তো ফাইন্যান্স হয় না, তো সেক্ষেত্রে আমরা আপনাকে এখান থেকে সমস্ত রকম পেপারস রেডি করে দেবো, আপনাকে আপনার নিয়ারেস্ট ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তোমরা বলতে পারছেন যে আপনারা যে কোটেশনটা দিয়ে দেবেন তাতে করে সে খুব ইজিলি লোন পেয়ে যাবে, তাই তো? আর তারপর লোন পেয়ে সেই লোনের টাকা দিয়ে সে ব্যবসাটা শুরু করতে পারবে। আর এর র ম্যাটেরিয়ালস হিসাবে যেটা লাগে সেটা তো লোকালি পাওয়া যাবে, সেটা তো মনে হয় আমার বলার দরকার পড়ে না, সব খাবারই প্রোডাক্ট, একদম তাই। আর আপনারা টেকনিশিয়ান তো সমস্ত কিছুই শিখিয়ে দিচ্ছেন, আর এখানে কি আপনাদের যে ডাই তো বিভিন্ন ধরনের, যেমন ডাই চাইবে সেরকম সে ডাই পেয়ে যাবে? হ্যাঁ, সেরকম সে ডাই পেয়ে যাবে। আচ্ছা, তো অনেকে হয়তো আপনার কথা শুনে আসতে চাইছেন যে এই মোমো মেশিনটা কেনার জন্য, তো তারা কিভাবে আসবেন যদি একটু অ্যাড্রেসটা বলেন? যদি আপনার আমাদের একটা অ্যাড্রেস হচ্ছে হলো কলকাতার সোদপুর ও মধ্যম গ্রামের মধ্যবর্তী এলাকা, মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে। যদি আপনারা শিয়ালদা হয়ে আসেন, তো শিয়ালদা হয়ে আপনাদেরকে প্রথমে আসতে হবে সোদপুর রেলওয়ে স্টেশন, আর সোদপুর রেলওয়ে স্টেশন থেকে আপনার 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে অটো আসে, অটোতে বলবেন মুড়াগাছা লোকনাথ মন্দির, আপনাকে নামিয়ে দেবে। সেরকম সেম প্রসেসে আপনারা যদি আসেন হাওড়া হয়ে, তো হাওড়া থেকে আপনার L238 বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা করে সোদপুরগামী যে কোনো অটোতে ধরে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির, আপনাকে ঠিক আমাদের লোকেশনে নামিয়ে দেবে। এসে যদি কোনো রকম রাস্তা যদি আসতে কোনো রকম সমস্যা হয়, তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে নিন, তো আমরা আপনাকে গাইড করে নেবো। আচ্ছা, যদিও ব্যবসায় আপ ডাউন রয়েছে, তা সত্ত্বেও আমি জিজ্ঞাসা করবো যে মোটামুটি হবে একটা যদি আন্দাজ দেন যে কত টাকা কি ইনকাম করতে পারবে মাসে বা বছরে বা দিনে? মোটামুটি প্রোডাক্টটা যেরকম একটা আইটেম, সেক্ষেত্রে মার্কেটিংটা খুব ভালোভাবেই হবে, এটুখানি আশা করছি, এটুখানি যেরকম প্রোডাক্ট আছে, তো সেক্ষেত্রে খুব কম হলেও যদি হিসাব করেন মাসে 1 থেকে 1.5 লাখ টাকা খুব সহজেই ইনকাম করা যাবে, একদম তাই, ঠিকই বলেছেন, সহজে, খুবই সহজে। আমরা হ্যাঁ একদম 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা যাবে, ঠিকই বলেছেন। আর আমরা মেশিনটা দেখতে পাচ্ছি যেটা, যে বিশাল বড় কিন্তু মেশিনটা নয়, তা সত্ত্বেও আমি জিজ্ঞাসা করবো যে মোটামুটি ভাবে মেশিনটা বসাতে কতটা কি স্পেস লাগতে পারে? মোটামুটি মেশিনটা বসাতে আপনি ধরে রাখুন 300 স্কোয়ার ফিট জায়গা হলে যথেষ্ট। 300 স্কোয়ার ফিট জায়গা হলে বলতে পারেন আপনার যথেষ্ট, মানে মেশিন র মেটেরিয়ালস আরো যা যা লাগে, আটা ময়দা যা যা কিনে রাখতে স্টক করতে লাগে সবই হয়ে যাবে। আচ্ছা, যাদের জায়গার অভাব রয়েছে তাদেরও খুব একটা সমস্যা হবে না আশা করছি, কারণ 300 স্কোয়ার ফিট জায়গা এট এ টাইম নাও লাগতে পারে। তো যাই হোক, দর্শক বন্ধুদের জন্য কি বলবেন যদি একটু বলেন? দর্শক বন্ধুদের এটাই বলবো যে খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট, খুব নতুনত্ব একটা প্রোডাক্ট, মার্কেটে এই মেশিনারিজও খুবই নতুনত্ব, যেমন প্রোডাক্টটাও নতুনত্ব, খুব চাহিদাপূর্ণ সেরকম মেশিনারিজটাও নতুন প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আমি আশা করবো যে আপনারা ভিডিওটা যদি যারা যারা দেখছেন তারা অবশ্যই আসবেন, আমাদের প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, ডিটেলসে কথা বলে আপনারা অবশ্যই অফিসে আসুন, এসে আমাদের সাথে ডিরেক্ট কথা বলে প্রথম হলে অবশ্যই মেশিন নিয়ে ব্যবসা করুন, এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।